মুসলিম মুসলিমের মাঝে কাছে আসার গল্প অবৈধ প্রেম করে কাছে আসার গল্প সংসার ফেলে তিন সন্তানের জননী চলে গেছেন আরেক জায়গায় কাছে চলে গেছেন ওই কাছে আসার গল্প ওনারা উপস্থাপন করছেন আপনি আমি প্রতিদিন দাঁত মাজিনা পেস্ট দিয়ে হ্যাঁ ওনারা এখন এগুলো নিয়ে আসছেন এবং আমাদের ছেলে মেয়েগুলো রেখে পড়েছে কাছে আসার গল্পের জন্য আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে দিব না বিয়ে দিয়ে দিলে এটা আইন দিয়ে আটকানো হচ্ছে কিন্তু এই ছেলে এই মেয়ে তাদের সমন্বয়ে কাছে আসার গল্পের মাধ্যমে কোনো একটা হোটেলে গিয়ে রুম বুক করে কিছু একটা করেছে ওটার জন্য কোনো আইন নাই আপনার ছেলে আপনার মেয়ে আপনার সবচাইতে বড় সম্পদ আপনি কীসের কিসের পিছনে আপনি সময় ব্যয় করছেন টাকার পিছনে এক সময় এই সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা পৃথিবী বিক্রি করে দিও আপনি এর মূল্য আর ফেরত পাবেন না দুনিয়ার জীবনে আমি যদি রসুলের পথ অনুসরণ করতাম নামাজি বন্ধুরা ছিল ওদের কথায় যদি নামাজে যেতাম আমার ভালো বন্ধুরা ছিল ভালো কথা বলতো ওদের কথাগুলোগুলো শুনতাম সেগুলো না শুনে আমি খারাপ বন্ধুদের পাল্লায় পড়েছিলাম আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর কোরআন আল্লাহর দিন আমার কাছে এসেছিল আমি বুঝেছিলাম আমি চাইলে পালন করতে পারতাম কিন্তু আমার বন্ধুগুলো আমাকে করতে দেয় নাই যাবো মসজিদে নিয়ে গিয়েছে সিনেমা হলে যাব ভালো কাজে নিয়ে গিয়েছে আকাম কুকামে আমি একটা কিছু করতে যাচ্ছিলাম ওরা আমাকে বলছে দরকার নাই আয় এদিকে আয় ওদের ডাকে সারা দি আমি চলে গিয়েছিলাম বন্ধু নির্বাচনে সাবধান হন সতর্ক হন যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন না আমরা যে আলোচনাটা করে যাচ্ছিলাম কয়েক সপ্তাহ ধরে সেটা হচ্ছে যে চারপাশে আগুন লেগে গেছে শয়তান আগুন লাগিয়ে দিয়েছে এবং সেই আগুন আমাদের দিকে ধেয়ে আসছে আমাদের অনেক পরিবারের সদস্যদেরকে সে আগুন স্পর্শ করেছে সে আগুনের নাম হচ্ছে জাহান নামের আগুন যে আগুন নানা ধরনের নানা জায়গায় পথে প্রান্তরে শয়তান ধরিয়ে রেখেছে আমরা উপলব্ধি করতে পারি না এই আগুনগুলোকে আমাদের কাছে আলোর মতন মনে হয় পঙ্গপাল যখন আগুনকে আলো মনে করে সেখানে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পরে পঙ্গপালের আর কোনো কিছু করার থাকে না ওরা পুরো ছাই হয়ে যায় শয়তান এই আগুনের বাইরে চমৎকার কিছু প্যাকেট বা মোড়কে আমাদের সামনে সুসজ্জিত করে রেখেছে যাতে করে আমরা এটা দেখে আকর্ষণ বোধ করি আমরা সেখানে প্রবেশ করি কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না আমার সন্তানরা বুঝতে পারে না যে ওই প্যাকেট ওই মোড়কের ভেতরেই কিন্তু আগুন দাউদাউ করে জ্বলছে আমি সেখানে প্রবেশ করলে আর বের হতে পারবো না কিন্তু আমরা যদি আগে থেকে সতর্ক হতে পারি সজাগ হতে পারি তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে বলি এক সময় আমাদের সমাজে অনেক ছেলে ধরা ছিল একটা আতঙ্কিত নাম ছিল ছেলে ধরা আমরা আমাদের বাচ্চাদেরকে বলে দিই বাবা বাসা থেকে স্কুলে যাচ্ছ দিকে তাকাবানা কেউ যদি তোমাকে ডাকে কোনো কিছু খেতে দেয় খবরদার খাবানা কারণ সে কিন্তু তোমাকে আপন মনে করে আপন ভেবে আপন অভিনয় করে তোমাকে খাদ্য দিবে তুমি কিন্তু সেটা ভুলেও গ্রহণ করবে না আমরা এই কথাগুলো বলি কেন বলি কারণ ওই ছেলে ধরারা যখন আসে এসে বাচ্চাটার সাথে একটা সুসম্পর্ক তৈরি করে তৈরি করে এরপরে মজার চকলেট খাওয়ায় কিছু একটা খাওয়ায় তারপরে অজ্ঞান করে নিয়ে যায় অজ্ঞান পাঠির কথা তো আমরা সবাই জানি যে কতজনকে যে ডাবের পানি খাইয়ে দিয়ে তারপরে কত কিছু খাইয়ে দিয়ে সর্বস্ব নিয়ে গেছে এটার কোনো হিসাব নেই তো শয়তান এর চাইতে ভয়ঙ্কর শয়তান আমাদের সামনে বন্ধুরূপে আসবে শয়তান আমাদের সামনে নানা রূপে আসবে এবং আপনার আপন সেজে আসবে আপনার বন্ধু হয়ে আপন সেজে এমনভাবে আপনার সামনে উপস্থাপন হবে আপনি ভাববেন ও ছাড়া আমার আপন আর কেউ নাই কিসের মা কিসের বাবা কিসের কি সব বাদ ওই আমার সব একটা পর্যায়ে দেখা যায় জীবনের যত সর্বনাশ ঘটার ছিল সব ওই ঘটিয়ে দিয়ে গেছে তখন আফসোস করে আর কোনো লাভ হয় না এই জন্য সতর্ক করার নিমিত্তেই এই কথাগুলো বলা আমরা এর আগে জানতে পেরেছিলাম যে শয়তান নানা জায়গায় যে আগুন ধরিয়ে দিয়েছে সেই আগুনগুলো কি কি আজকে তার পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমার আমার যুবক ভাই এবং বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে বলেছিলাম যে যুবকদেরকে যুবতীদেরকে তরুণ সমাজকে শয়তান ধ্বংস করে দিচ্ছে নেশার মাধ্যমে মাদক দ্রব্যের মাধ্যমে দ্বিতীয় বিষয়টা বলেছিলাম বিজাতীয় সংস্কৃতির যে আগ্রাসন চলছে এর মাধ্যমে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আকাশ সংস্কৃতির আগ্রাসন যেটা দেখে আমাদের সন্তানেরা নানা ধরনের রূপ এবং রূপান্তরে তারা চলে যাচ্ছে যে কারণে একটা সময় তারা বুঝতে পারে যে আমরা কী করছি তখন আর কিছু করার থাকে না আরেকটা হলো নগ্ন গান অশ্লীল নাটক সংস্কৃতির যেই অপসংস্কৃতির শয়লাভে আমাদের সমাজ ভেসে যাচ্ছে পাঁচ নম্বরে বলেছিলাম পার্থিব উদ্দেশ্যে কেবলমাত্র কেবলমাত্র পার্থিব উদ্দেশ্যে কেরিয়ার গঠনের উদ্দেশ্যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন কাজ করে পরবর্তীতে দেখা যায় এটা তাকে আর মানুষ করতে পারে না সে অনেক হয়তো ধনাঢ্য হয় অনেক কিছু হয় কিন্তু একজন ভালো মানুষ সে হতে পারে না এই জন্য আমাদের এখন সন্তানদের মধ্যে যখন জিজ্ঞেস করা হয় ভবিষ্যতে কি হতে চাও সে আর বলে না যে আমি ভালো মানুষ হতে চাই সে বলে আমি ইউটিউবার হতে চাই আমি অমুক তমুক হতে চাই তারপরে এখন আরও কিছু বের হচ্ছে না কি টিকটক আমি টিকটকার হতে চাই এখন কোথায় চলে গেছে আমাদের সন্তানদের স্বপ্নগুলো এখন কি ভাবতে পারেন এখন তারা এই জাতীয় কাজে হাত দিয়েছে অর্থাৎ তার স্বপ্ন হলো যে আমার ফলোয়ার হবে আমার এত এত মানুষ চিনবে আমি আমার যুবকদেরকে বলবো দেখেন ফলোয়ার বাড়িয়ে আমরা যদি মনে করি যে আমি পরিচিত হতে পারলে অনেক বড় অনেক বড় সেলিব্রিটি হতে পারবো বিষয়টা আসলে সত্য নয় জীবনে সফল হতে গেলে পরিচিতি হতে হবে এটার কোনো কথা নেই সাহাবাইকারাম আজমাইনদের মধ্যে কয়জনকে আমরা চিনি আল্লাহ রসুল সাল্লা আলি ওসাল্লাম বিদায় হজের ভাষণে যখন কথা বলেছিলেন ইতিহাস এবং হাদিস গ্রন্থে এসছে প্রায় সোয়া লক্ষের মতন মানুষ ছিলেন আমরা ধরে নিতে পারি প্রায় সোয়া লক্ষ সাহাবাইকার আজমাইন ছিলেন কয়জন সাহাবার জীবন কাহিনী আমরা জানি কিন্তু যে সকল সাহাবাই কারাম ইমানের সাথে জীবনে একবারের জন্য হলেও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দেখতে পেরেছেন আর তিনি তার জীবনটা ইসলামের পথে ব্যয় করতে পেরেছেন তার জীবনটাই তো সফল হয়েছে তার তো কোনো ফলোয়ার ছিল না আমরা যদি আরও গভীরে প্রবেশ করি আল্লাহ রব্বুল আলামিন অগণিত অসংখ্য নবী রসুলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন এমন এমন বর্ণনা এসছে পবিত্র কোরআনে কেরিমের মধ্যে কানাত উম্মান ওয়াহিদা একজন নবী একজন রাসূল তিনি একটা উম্মা ছিলেন কোনো ফলোয়ার তার নাই কোন পরিচিতি তার নাই কেউ তাকে লাইক দেয় নাই কেউ তাকে ফলো করে নাই এই জন্য সেই নবী বা রসুল তিনি কি অসফল হয়েছেন না সফল হবার জন্য পরিচিতি শর্ত নয় পরিচিতি ফলোয়ার তৈরি করা সেলিব্রিটি হওয়ার স্বপ্ন দেখা এই বিষয়গুলো আমাদেরকে কখনো সফলতার দাঁড়ে নিয়ে যেতে পারে না সফলতা এটা অন্য জিনিস ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন সফল মানুষকে আপনি আমি সফল কিনা সেটা কিভাবে বুঝবো আল্লাহ তালা বলেছেন ফামান যুহজিহানিন জ্না ফাজ যে মানুষটা জাহান নামের আগুন থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করতে পারল সেই হলো সফল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই মানুষদের কাতারে সফল সেই মানুষদের কাতারে সামিল করুন যারা সফল হয়েছেন যারা জান্নাতে যাবার সার্টিফিকেট পেয়েছেন যারা জাহান্নাম নাম থেকে মুক্ত থাকতে পেরেছেন আল্লাহ মামিন তো এই কথাটা আমি বলেছিলাম যে পার্থিব উদ্দেশ্যে পড়াশোনা বা ডিগ্রি অর্জন যারা করতে চায় কেবল পার্থিব উদ্দেশ্যে দুনিয়ার জন্য এরাও জান্নাতের ঘ্রাণ পাবে না আরেকটা বিষয় আমরা গত সপ্তাহে বলেছিলাম পোশাক নিয়ে অশ্লীল পোশাক নিয়ে কিছু কথা বলেছিলাম আজকে তার পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে শয়তান আরেকভাবে ধোকা দেয় আরেকভাবে তারা ধ্বংস করে দেয় সেটার সবচেয়ে বড় মাধ্যম হলো অসৎ বন্ধু একটা খারাপ মানুষের সাথে যদি বন্ধুত্ব স্থাপন হয় তাহলে তার খারাপ হবার জন্য এটাই যথেষ্ট আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সৎসঙ্গে স্বর্গ স্বর্গবাস আর অসৎ সঙ্গে স্বর্গনাশ এটা আল্লাহরবুল আলমিন কুরানুল করিমের মধ্যে বলেছেন হাদিসের মধ্যে রসুল সাল্লাহু আলু সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলমার ও আলাদিন তিরমিজির মধ্যে আসছে একজন মানুষ তিনি প্রভাবিত হন তার বন্ধুর মাধ্যমে দশটা খারাপ বন্ধু একটা ভালো মানুষ একটা ভালো বন্ধু দেখা গেল ওই দশটা খারাপ বন্ধু আজকে এটা করে কালকে এটা করে ওর সামনে লাল পানি নীল পানি খায় ওর সামনে সিগারেটে ধোয়া উড়ায় এক দিন দুই দিন তিন দিন চার দিন দশ দিন পনেরো দিন এক মাস যেতে যেতে একটা পর্যায়ে ওই যে ভালো বন্ধু একজন ছিল সে মনে করে যে মাঝে মাঝে হতে পারে একটু দেখি না কেমন লাগে এইভাবে সে নষ্ট হয়ে যায় অর্থাৎ খারাপের প্রভাব এটা থাকে আবার ভালোর প্রভাবও থাকে এই জন্য রসুল সাল্লাহ আলী বলেছেন প্রত্যেকটা মানুষের উচিত তার বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া এবং এটা খেয়াল করা যে কে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে যদি আমরা ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি আমার জীবনটাও ভালো হবে আর যদি খারাপ মানুষের সাথে আমার বন্ধুত্ব হয় তাহলে আমার অবস্থাও তাই হবে রসুলসাল্লা আলাইসাল্লাম এটা বলেছেন দেখেন অনেক সময় কি হয় ভালো মানুষের সাথে যদি আপনি চলেন আমি চলি আমার হয়তো অনেক খারাপ অভ্যাস ছিল অনেক কিছু ছিল কিন্তু ভালো মানুষদের চলতে সাথে চলতে চলতে কি হয় ওনাদের ভালো ব্যাপারগুলো দেখে দেখে আমি প্রভাবিত হই আমিও ভালো হওয়ার চেষ্টা করি এবং সমাজও আমাকে বলে যে না তাকে সবসময় ভালো মানুষদের সাথেই চলাফেরা করতে দেখেছি সে ভালো আর খারাপ মানুষের ক্ষেত্রে হলে কি হয় যে খারাপদের সাথে যদি কেউ চলাফেরা করে হয়তো সে খারাপ হতে পারে আবার নাও হতে পারে কিন্তু সমাজের মানুষ বলবে যে সে কিভাবে ভালো হয় তার সাথে বন্ধুত্ব সব সমাজের নিকৃষ্ট মানুষদের সাথে সে কীভাবে ভালো হয় এটা যেন সেই হাদিসের বাস্তব রূপ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উপমা দিতে গিয়ে যে ভালো বন্ধু হচ্ছে আতর ব্যবসায়ীর মতন তুমি যদি আঁতরের দোকানে যাও পারফিউমের দোকানে যাও সেখানে তোমার কোনো ধরনের লস নাই তুমি গেলে হয়তো তুমি সেখান থেকে সুঘ্রাণযুক্ত আতর কিনবা সেখান থেকে ভালো পারফিউম তুমি ক্রয় করবা সেটা যদি নাও ক্রয় করো অন্ততপক্ষে আতর ব্যবসায়ী তোমাকে একটু হাদিয়াও দিতে পারে তোমার শরীরটাকে একটু সুবাসিত করে দিতে পারে সেটা না হলেও তোমার লস নাই তুমি তার দোকানের সামনে দিয়ে গেলে তার পাশ দিয়ে গেলে অন্তত তুমি তো ভ্রাণ পাবা তোমার মনটা তো ভালো হবে কোনো দিক থেকে তোমার লস নাই এটা হলো ভালো বন্ধুর মতন তুমি যদি তার সাথে বন্ধুত্ব স্থাপন করো তাহলে তোমার কোনো দিক থেকে লস নাই তুমি ভালো কিছুই জানবে ভালো কিছুই শিখবে এবং শুধু তাই নয় হেয়ামতের ময়দানে যখন কেউ কারো কাজে আসবে না রব্বুল আলমিন তখন বলেছেন আল আহিল্লা ইদিম বাহুহুম বাহাদন ইল্লাল মুত্তাক কিয়ামতের ময়দানে কোনো বন্ধুত্ব কাজে আসবে না কিন্তু আমরা যদি মোত্তাকিদেরকে ভালো মানুষদেরকে ইমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি তাহলে কেয়ামতের ময়দানে সেই বন্ধু বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়াতে পারে হান্লাহিজান আল্লাহ তালা বলছেন আর এক খারাপ বন্ধুর উপমা দিতে গিয়ে রসুল সাল্লাহ বলেছেন সে হচ্ছে ওই কামারের দোকানের মতন তুমি যদি একজন কামারের দোকানে যাও তাহলে তোমার আসলে খারাপ ছাড়া কিছুই হবে না ভালো কিছুই পাবে না সেটা কি তুমি তার দোকানে গেলে সে যখন লোহা পিটায় আর আগুনের আগুন আগুনের বাতাস দেওয়ার জন্য যখন সে হাঁপড় টানে তখন সেখান থেকে ছাই ধুলো এবং আগুনের ফুলকি তোমার গায়ে ছিটা লাগতে পারে অর্থাৎ তোমার জামা নষ্ট করে দিতে পারে তোমার শরীর নষ্ট করে দিতে পারে ছাইগুলো তোমার চেহারায় মেখে দিতে পারে এবং তুমি যদি তার দোকানে যাও তুমি দুর্গন্ধ পাবা অর্থাৎ কোনো দিক থেকে তোমার লাভ নাই ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উপমা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এত চমৎকারভাবে দিয়েছেন সুরাফুর ফুরকানে অত্যন্ত অসাধারণ অসাধারণ ভাষায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরাফুর কানের আপনি সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াত যদি আপনি তালাশ করেন আপনি দেখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন অয়ো ময় আদুজ্জলি মাল্যা ইয়াদৈহি অকুল ইয়া লৈতানি তাহতুমা রসুল ইসবিলা ইয়া ও ইলতা লেইতানিলাম আত্তাফি ফুলান ফলিলাম লাফত আদুল্লাহ নি আনি দিক রি বাদ ই জ এনি ওয়াকানশয়তন উলিল ইনসানি ফাদুলা ফকলা রসুল ইয়া রব্বী ইন না ক মিতাখাদু হাজল কোরআন বা এমন অনেকের বন্ধু আছে আজকে বন্ধুর টানে বন্ধুর ভালোবাসায় বন্ধুর কথায় সংসার ছেড়ে দেয় মাকে ছেড়ে দেয় বাবাকে ছেড়ে দেয় পরিবারকে ছেড়ে দেয় বন্ধু বলেছে কোনো কথা নাই বন্ধু বলেছে যা খুশি তাই সে করে বেড়ায় বন্ধুর টান সমস্ত টান উপেক্ষা করে বন্ধুর টানকে সে অগ্রাধিকার দেয় শোনো তোমাদেরকে বলি আল্লাহর রসুল সাল্লাহ আলিয় সাল্লামকে আল্লাহ রবুল্লা আলম জানিয়ে দিয়েছেন তেয়ামতের ময়দানে এমন কিছু বন্ধুত্বের টানে আকর্ষিত হয়ে যারা তাদের জীবনকে বরবাদ করেছে আল্লাহ তালা তাদেরকে জালেম বলে আখ্যায়িত করে তেয়ামতের ময়দানে যখন উঠাবেন রব্বুল আলামিন বলছেন সেই দিন কি হবে ওয়ে আদ্দো জালেম ও ওই জালেমরা তেয়ামতের ময়দানে উঠে আঙ্গুলগুলো কামড়াতে থাকবে আঙ্গুল কামড়াবে ইয়কুল ইয়া লে তানি তাহ তোমার রসুল এসব কি করেছি আমি আমার কপালকে আমি খেয়েছি আমার কপাল নষ্ট করেছি হায় আহ দুনিয়ার জীবনে আমি যদি রসুলের পথ অনুসরণ করতাম নামাজি বন্ধুরা ছিল ওদের কথায় যদি নামাজে যেতাম আমার ভালো বন্ধুরা ছিল ভালো কথা বলতো ওদের কথাগুলোগুলো শুনতাম সেগুলো না শুনে আমি খারাপ বন্ধুদের পাল্লায় পড়েছিলাম আহ আহ আমি যদি এদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম ওরা তো সর্বনাশ ওদের ঘটিয়েছে সেই সাথে আমার জীবনের সর্বনাশ তারা ডেকে নিয়ে এসছে আজকে তো আমি আমার জীবনে ছাড়া কোনো কিছুই দেখতে পাচ্ছি না আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর কোরআন আল্লাহর দিন আমার কাছে এসেছিল আমি বুঝেছিলাম আমি চাইলে পালন করতে পারতাম কিন্তু আমার বন্ধুগুলো আমাকে করতে দেয় নাই। যাব মসজিদে নিয়ে গিয়েছে সিনেমা হলে যাব ভালো কাজে নিয়ে গিয়েছে আকাম কুকামে আমি একটা কিছু করতে যাচ্ছিলাম ওরা আমাকে বলছে দরকার নাই আয় এদিকে আয় ওদের ডাকে সারা দিয়ে আমি চলে গিয়েছিলাম লাকদ আবল্লানী আনির দিক্রি বা আদাঈদ আনি আমার কাছে সত্য আসার পরেও আল্লাহর পক্ষ থেকে কোরআন আসার পরেও আমার বন্ধুদের কারণে আমি জিকির থেকে সরে গিয়েছিলাম লিল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক সময় অনেক বান্দা এমন আছে যারা শয়তানকে তাদের নিকৃষ্ট সাথী হিসাবে বেছে নেয় সেই দিন কি হবে সেই দিন এই বন্ধুত্বের কারণে আমরা যখন আমাদের কেয়ামতকে হারাবো জান্নাতকে হারাবো সেই দিন আল্লাহর রসুল দাঁড়িয়ে বলবেন আই আল্লাহ তালা এই যে আমার জাতি এদের কাছে কোরআন এসছিল আমি আমার দায়ীদেরকে পাঠিয়েছিলাম এরা কোরআন পেয়েছিল সত্য পেয়েছিল আপনার জিকির পেয়েছিল দিন পেয়েছিল তারপরেও এই দিন তাদের কাছে হাসি ঠাট্টার উপকরণ হয়ে গিয়েছিল এদেরকে আপনি আজকে ধরেন ভালো করে কি হবে আজকে আমি আমার প্রাণের তরুণ আর তরুণীদেরকে বলবো বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সাবধান হন এই বন্ধুত্ব আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে আবার এই বন্ধুত্ব আপনার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে পাশাপাশি আপনাদেরকে বলবো। আমি এমন অনেককে দেখেছি গত সপ্তাহে আমার এক ভাই আফসোস করে বলছিলেন যে ভাই আমার ইচ্ছে ছিল অনেক টাকার মালিক হব আল্লাহ আমাকে বরকত দিয়েছিলেন কিন্তু এক বন্ধু আমার সর্বনাশ ডেকে নিয়ে আসছে সেটা কি সে আমাকে আমাকে বুদ্ধি দিল তুমি বাদ দাও ওইভাবে মানুষের কাছ থেকে শেয়ারিং ব্যবসা না করে তুমি সুদে টাকা নাও দশ কোটি টাকা নিবা কোনো সমস্যা নাই তুমি কয়েকদিনের মধ্যে দিয়ে দিতে পারবা উনি বললেন ওই দশ কোটি টাকা আমার আজকে আমার ব্যবসা বাণিজ্য আমার জীবন সব কিছুকে তছ নছ করে দিয়েছে আজকে সেই বন্ধু আমার কাছে নাই আমি এখন বুঝতে পারছি যে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই এবং ওই বন্ধু আমার সর্বনাশ নিয়ে আসছে আপনাদেরকে বলবো ব্যবসার ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে জীবন চলার পথে আপনি কাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন আপনি ভালো করে তাকান আশেপাশে একটু নজর দিন যাতে করে এরা আপনার জান্নাত না নিয়ে নিতে পারে এরা যেন আপনার জীবনের সর্বনাশ না ঘটাতে পারে রসুল সাল আলী সাল্লামের উপর এই আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন যখন নাজিল করেছেন এই আয়াতে কারিমার একটা শানে নজুল ছিল এটা হলো এই জাল্লা রসুল সাল্লি সাল্লাম একবার এক মক্কার কাফের নেতার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছিলেন এবং সেখানে দাওয়াত গ্রহণ করার পরে তিনি বলেছিলেন যে আমি তোমার বাসায় খাব একটা শর্তে যদি তুমি মুসলমান হও যদি তুমি কালিমা পড়ো তাহলে আমি তোমার বাসায় খেতে পারি তার মনটা নরম হল সে চিন্তা করলো ঠিক আছে যেহেতু মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম তিনি আসছেন অনেক ব্যক্তিবর্গ আমার বাসায় আসছে উনি যদি না খান এটা আমার জন্য অসম্মান আর ঠিক আছে আমি দিন কবুল করবো উনি বললেন যে ঠিক আছে আমি আপনার দিনকে কবুল করলাম সে কালিমা পড়ল আল্লাহ রসুল ইসলাম খেতে যাবেন এমতো অবস্থায় ওই কাফেরের আরেক বন্ধু ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু সে দাঁড়িয়ে গেল বলল রাখো তুমি এটা কি করলে তুমি কেন মোহাম্মদ সাল্লাসাল্লামের দিনকে তুমি গ্রহণ করলে তুমি যদি এই মুহূর্তে প্রত্যাখ্যান না করো তাকে যদি অপমান করে বের করে না দাও নাহদু মিন জালিক তাহলে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না এবার সে চিন্তায় পড়ে গেল কি করবে কি করবে কি করবে তখন সে তাই করলো তার বন্ধুত্ব রক্ষা করতে হবে ওই কথা চিন্তা করে আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লামকে সে অপমান করলো আল্লাহ রসুল সাল্লা আলুসাল্লাম খুব কষ্ট নিয়ে সে বাড়ি থেকে চলে এস চলে আসলেন আয়াতিকারী মানাজিল হলো যে হে আল্লাহ রসুল আপনি আফসোস করবেন না দিন আসবে এই কারণে তাকে আঙ্গুল কামড়াতে হবে প্রিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আফসোস করতে হবে ওই বন্ধুর জন্য আফসোস করতে হবে সে বলবে আহ আমার কাছে আল্লাহর কোরআন আসছিল রসুল এসছিলেন কিন্তু আমি গ্রহণ করতে পারি নাই বন্ধুত্বের কারণে এই জন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো বন্ধু নির্বাচনে সাবধান হন সতর্ক হন যাকে তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন না আমাদের ছোটোবেলায় আশরাফ আলী থানবি রহিম জীবনীতে পেয়েছিলাম সোহান আল্লাহ হামদি ওনারা কার সাথে তার ছেলে কার সাথে তার মেয়ের বন্ধুত্ব হবে এটার জন্য তারা আয়োজন করতেন এবং পরিচয় করিয়ে দিতেন এবং ওই পরিবারের লোকজন বাসায় আসতেন দাওয়াত দিতেন একটা আয়োজন হতো এবং ছেলেকে বুঝিয়ে বলতেন বাবা আজ থেকে তিনি তোমার বন্ধু এই যে বন্ধু তোমার সে হলো তোমার বন্ধু কারণ ওনারা বিচার বিশ্লেষণ বিবেচনা করে পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়ে সন্তানরা কার সাথে কার বন্ধুত্ব স্থাপন করবে এটা তারা বাবারা মায়েরা নির্ণয় করে দিতেন যে এই কারণে ওনাদের বন্ধু কারা ছিলেন যে একজন আল্লাহওয়ালা তার বন্ধু আরেকজন আল্লাহওয়ালা আজীবন তাদের সম্পর্ক ছিল আজীবন তারা সম্পর্ক স্থাপন করেছেন আমরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে বন্ধু নির্বাচন করে দিই না এই কারণে ওরা ওদের মতন নির্বাচন করে নেয় যে কারণে হয় কি জানেন এই বন্ধু তার সর্বনাশ নিয়ে আসে এটা খেয়াল রাখতে হবে আপনার ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে বন্ধুত্ব করে কার সাথে চলাফেরা করে আপনি যদি নজর না দেন আপনি যদি মনে করেন সমস্যা নাই একটু বড় হয়েছে কলেজে কত বন্ধু থাকতে পারে ইউনিভার্সিটিতে কত বন্ধু থাকতে পারে হতেই পারে না হতে পারে না আপনি ঠিক করে দিবেন আপনি যদি বন্ধু ঠিক করে দিতে পারেন আর তার সাথে যদি তার বন্ধুত্ব হয়ে থাকে ওর জীবনটা সুন্দর হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন আর এই বন্ধুত্ব যদি ভালো হয় তাহলে কি হবে হাদিসে কুৎসিতে এসেছে রসুল সাল্লাহ আলী বলেন আল্লাহ রব্বুল বলে দিয়েছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মোতাহাবাইনে ফেইয়া ওয়াল মোতাজা লিসাইনে ফেইয়া যে বন্ধুর বন্ধুত্ব আমার কারণে হয়ে থাকে যে বন্ধুর বন্ধুত্ব আমার কারণে হয়ে থাকে দুজন একসাথে বসেছে আমার কারণে আমার ভালোবাসায় তখন তাদেরকে ভালোবাসাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায় সুতরাং দিনদারির ভিত্তিতে বন্ধুত্ব নির্বাচন করুন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো শয়তান যেভাবে ওয়সা আমাদের এই যুব সমাজকে দেয় সেটা হলো ব্যবিচারকে সহজ করে দিয়েছে শয়তান শয়তান হলো রাস্তা দেখিয়ে দিয়েছে সেই রাস্তার মধ্যে অনেকে হাঁটে হাঁটতে 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 ইউরোপ আমেরিকা ঘুরে টুরে এখন আমাদের বাংলাদেশেও আসছে এবং বাংলাদেশে এসে এখন অনেক স্লোগান সুন্দর সুন্দর স্লোগান আমার অধিকার আমার অধিকার আমি দেখব আমার শরীরের মালিক আমি কে এখানে কি বলবে ইত্যাদি কথারতা বলে চটকদার বিজ্ঞাপন দিয়ে হ্যাঁ চটকদার বিজ্ঞাপন দিয়ে তারপরে আমাদের ছেলে মেয়েদের সর্বনাশ ঘটাচ্ছে এবং দেখেন বহুজাতিক কোম্পানিগুলো আমাদের দেশে আসছে এই তো জানুয়ারি শেষ হবে ফেব্রুয়ারি আসতেছে শুরু হবে অনেক গল্প কাহিনী গল্প কাহিনী কাছে আসার গল্প বলবে কাছে আসার গল্প বুঝেন তো না আপনারা সবাই আল্লাহওয়ালা মানুষ কিভাবে বুঝবেন কাছে আসার গল্প এখানে যদি বলতো যে একটা ছেলে একটা মেয়ে তার মাকে ভুল বুঝেছে মা তাকে সন্তান হিসেবে ভুল বুঝেছেন হ্যাঁ মায়ের কাছে সন্তান কাছে আসছে এই গল্পটা হলে আলহামদুলিল্লাহ বলতাম বাবার কাছে ছেলে মেয়েরা ফিরে এসছে এই কাছে আসার গল্প হলে ঠিক ছিল স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল এই ক্ষেত্রে কাছে আসার গল্প হলে ঠিক ছিল কিন্তু কাছে আসার গল্প কোনটা একজন মুসলিম আর একজন অমুসলিম তাদের মাঝে কিভাবে ভালোবাসা হবে তাও আবার মেয়েটাকে হিজাব পরানো হয়েছে তো মুসলিম অমুসলিমের মাঝে কাছে আসার গল্প অবৈধ প্রেম করে কাছে আসার গল্প সংসার ফেলে তিন সন্তানের জননী চলে গেছেন আরেক জায়গায় কাছে কাছে চলে গেছেন ওই কাছে আসার গল্প ওনারা উপস্থাপন করছেন আপনি আমি প্রতিদিন দাঁত মাজিনা পেস্ট দিয়ে হ্যাঁ ওনারা এখন এগুলো নিয়ে আসছেন এবং আমাদের ছেলে মেয়েগুলো হোমরেখায় পড়েছে কাছে আসার গল্পের জন্য বিভিন্ন বাহনগুলোতে রিকশাগুলোতে কাছে আসার গল্পের এইভাবে তারা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় চিন্তা করতে পারেন সামনে আরও কত কিছু পাওয়া যাবে এগুলো কারা করল আমাদের দেশে আইন আছে বাল্যবিবাহের আইন যদি মেয়ের আঠারো বছর না হয় ছেলের একুশ বছর না হলে বিয়ে দিতে পারবেন না যদি বিয়ে দিয়ে দেন আইন বলে আপনাকে দুই বছর কারাদ্বন্দ্বে দ্বন্দ্বিত হবেন অথবা এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে কিন্তু আপনার মেয়ে তেরো বছর পরে যদি এই কাছে আসার গল্পের পাল্লায় পড়ে তার জীবন তার শরীরকে নষ্ট করে দেয় এই দায়িত্বকে নিবে বলেন এই দায়িত্ব কেউ নিয়েছে আপনি একদিকে আইন করেছেন ঠিক আছে বাল্যবিবাহ বলছেন এই বাল্যবিবাহ তো আমাদের জন্য না এটা অন্য দেশের জিনিস ছিল ওদের বিয়ে কি ওদের বিবাহ বহির্ভূত জীবন কি এগুলো সবাই আমরা ভালো করে জানি আমাদের তো আলাদা একটা কালচার আছে আমাদের তো প্রচলন আছে আমরা কি করছি আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে দিব না বিয়ে দিয়ে দিলে এটা আইন দিয়ে আটকানো হচ্ছে কিন্তু এই ছেলে এই মেয়ে তাদের সমন্বয়ে কাছে আসার গল্পের মাধ্যমে কোনো একটা হোটেলে গিয়ে রুম বুক করে কিছু একটা করেছে ওটার জন্য কোনো আইন নেই ওটার জন্য কোনো জ্যাল জরিমানা নাই থাকলেও সামান্য কিছু এটা কি? আমরা কি করছি সমাজের মাঝে এইভাবে শয়তান নানা মোরকে ভিতরে আগুন দিয়ে আমাদেরকে আহ্বান করছে আমাদের ছেলেগুলোকে পঙ্গপালের মতন মেয়েগুলোকে পঙ্গপালের মতন আকর্ষণ করছে আমরাও তাদের ধাক্কা দিয়ে বলছি বাবা যা বেলা শেষে কি হবে এ তো আপনার ছেলে আপনার মেয়ে ওরা তো যা সর্বনাশ করার করে দিয়ে গেছে ওরা তো আপনার কাছ থেকে টাকা কামিয়ে কাছে আসার গল্প টল্প বানিয়ে উপার্জন করে লাপাত্তা কিন্তু আপনার পরিবারে এখন যে আগুনটা লেগে গেল এই আগুন আগুনকে বলেন এই জন্যে বলছি সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে লা শয়তান বলেছে আমি দুনিয়ার নানা ধরনের অপকর্মকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করব কার কথা শয়তানের কথা তাও সে আল্লাহর সাথে বলেছে এই আদমের জন্য আমি দুনিয়াটাকে সাজাবো অপরাধগুলোকে ওদেরকে জীবন ওদের জীবন যৌবন নষ্ট করে দেওয়ার জন্য যত উপায় উপকরণ আছে সব দিয়ে আমি সাজাব সাজিয়ে তাদের সামনে উপস্থাপন করব। লা করবো চারিদিক থেকে আমি তাদেরকে গ্রাস করে নিব আমরা কোথায় আছি বুঝতে পারি শয়তান কিভাবে আমাদেরকে গ্রাস করছে এই জন্য আমাদের সমাজে যেইভাবে ব্যবিচারকে সহজ করে দেয়া হয়েছে এটা একটা হলো কেয়ামতের আলামত আর আমি কেন বলছি বা কেনই বা বলবো না কেন বলবো না আমার বাড়িতে ভূমিকম্প হবে এটার জন্য দায়কার ওই ব্যবিচারকারীদের কিন্তু এরা তো দায় নিবে না আপনি আমি ভূমিকম্পের কারণ বলবো যে ভূমিকম্প এই জন্য হয়েছে ওই যে প্লেট সরে গিয়েছে কিসের প্লেট সরে গিয়েছে আলী ওসাল্লাম বলেছেন একটা সমাজে তখন ভূমিকম্প হয় যখন সেই সমাজের মধ্যে ব্যবিচার বেড়ে যায় এটার জন্য আমার সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এটার দায় আজকে কে নিবে এই জন্য আমি বলছি আপনাদেরকে সোচ্চার হতে হবে আপনাদেরকে বলতে হবে এই জাতীয় স্লোগান নিয়ে যারা অন্যায় অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের যার যার অবস্থান থেকে বলতে হবে যদি না বলেন কেয়ামতের ময়দানে আলানকুমি এর আওতায় আপনারা সবাই পড়ে যাবেন আল্লাহর আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই রাখালের মতন একজন রাখাল যেভাবে তার কাছে যে সকল পশুগুলোকে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেই রাখাল সন্ধ্যাবেলায় যেমন তার মালিকের সামনে হিসাব দিয়ে এরপরে বাড়ি যায় তোমাদের প্রত্যেককে তোমাদের জান্নাতে যেতে গেলে এই হিসাব দিতে হবে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে আপনি মনে করবেন সমস্যা নাই ওটা ওরা করছে আমরা তো করছি না কিন্তু আপনার বাড়িতে কয়দিন পরে যে ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে এটা কি আপনি বুঝতে পারছেন আপনি কেন বলবেন না এজন্য আমি বলবো যে সমাজে যেভাবে ব্যবিচার ছড়িয়ে যাচ্ছে এই ব্যাবিচার থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করুন আমরা সবাই বলি আল্লাহ মা আমিন এরপরে যে ব্যাপারটা বলবো সেটা হলো পারিবারিক তত্ত্বাবধায়ন না থাকা আমরা আমাদের ছেলেদেরকে ছেড়ে দিয়েছি মেয়েদেরকে ছেড়ে দিয়েছি তারা আজকে কালচারের নামে সোসাইটির নামে যা খুশি তাই করে বেড়ায় আমরাও এটাকে মেনে নিয়েছি না এইভাবে যদি আপনি ছেড়ে দেন আপনি মনে রাখবেন এটা আপনার কান্নার কারণ হবে আগামীতে আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি শুকিয়ে যাবে কিন্তু এই কান্নার কোনো মূল্য হবে না যদি এখন থেকে সজাগ না হন আপনার ছেলে আপনার মেয়ে আপনার সবচাইতে বড় সম্পদ আপনি কীসের কিসের পিছনে আপনি সময় ব্যয় করছেন টাকার পিছনে এক সময় এই সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা পৃথিবী বিক্রি করে দিও আপনি এর মূল্য আর ফেরত পাবেন না সুতরাং আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তান আপনার সন্তানকে আপনি সময় দিন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ঠিক আছে কিন্তু আপনি আপনার সন্তানকে সময় দিন আপনি সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি আপনার সন্তানকে সময় দিচ্ছেন না আপনি বের হয়ে গিয়েছেন সন্তানের মাও বের হয়ে গেছেন দুইজন দুই জায়গায় চাকরি করেন ব্যবসা করেন ব্যবসা দেখাশোনা করেন ওনারা সময় পান না এখন সন্তান কোথায় যাবে সন্তান এখন ইন্টারনেটের মধ্যে পড়ে আছে অথবা কাজের বুয়ার সাথে সে বড় হচ্ছে অথবা বন্ধু বান্ধব নিয়ে তার ঘরের মধ্যে অথবা ঘরের বাইরে গিয়ে মজ মাস্তি করে সে সময় কাটাচ্ছে আপনি ভাবছেন আমি আমার সন্তানকে তো যথেষ্ট আদর করি যথেষ্ট স্নেহ করি ওর জন্য আমি ভালোবাসা উজাড় করে দিয়েছি সেই ভালোবাসার নাম কি সেই ভালোবাসার নাম হচ্ছে টাকা আমার সন্তান যখনই যত টাকা চায় আমি টাকা দিয়ে দিই এই টাকা দিতে দিতে একটা পর্যায়ে আমার সন্তান কোথায় চলে যায় আমি বুঝতে পারি না পরবর্তীতে দেখি সর্বনাশ আমার সন্তান ওই ওইখানে কুকর্ম করে রেখেছে এখানে তার জীবন নষ্ট করে রেখেছে তখন আবার ফিরে আসি কিন্তু এই ফিরে এসে আমার আর কোনো লাভ হয় না এই জন্য পরিবারকে সময় দিন সন্তানদেরকে সময় দিন আপনার সন্তানের যদি আপনি হিসাব নেন প্রতিদিন যদি রাতের বেলা অন্তত একবেলা একসাথে খান সকালবেলা একসাথে বের হন ছেলেদেরকে মেয়েদেরকে একসাথে বসে একটা কোরআন একটা হাদিস আপনি আলোচনা করেন একসাথে সুন্দরভাবে সালাত আদায় করেন আপনি মসজিদে আসেন আপনার ছেলেটাকে আপনি মসজিদে নিয়ে আসেন মাদেরকে বলবো আপনি বাসায় নামাজ পড়ছেন আপনার মেয়েটা নামাজ পড়ছে কিনা সেদিকে লক্ষ্য রাখেন এখন আপনি যদি বলেন না অসুবিধা নেই ওর বয়স কম এই জন্য দরকার নেই আমি পড়ছি আমাদের দেশের সব কিছু আমরা কেন যেন উল্টাপাল্টা চালাই আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের অবস্থাটা হলো আমার মেয়ের বয়স যদি হয় আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর ওকে সুন্দর করে ও কত সুন্দর করে সাজতে পারে পার্লারে গিয়ে সে যে গুছে সে বের হয়েছে মায়ের সাথে মায়ের বয়স ষাট বছর উনি বোর টকা পড়ে আসল পর্দাটা কার দরকার ছিল পর্দা ফরজ দুজনেরই পর্দা করা দরকার বেশি পর্দা করার দরকার ছিল তার মেয়ের তাই না আমাদের হিসাবগুলো এই জন্য বলবো আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি তিলাবাদ করছেন আপনি হাদিস পড়ছেন ইসলামী সাহিত্য পড়ছেন দিনের জন্য সময় ব্যয় করছেন সেই সাথে আপনি আপনার সন্তানকে সঙ্গে নিয়ে নিন আপনি আপনার সন্তানকে সময় দিন যদি সন্তানকে সময় না দেন তাহলে সর্বনাশ ঘটে যাবে এরপরে যে ব্যাপারটি আমি বলতে চাই সেটা হলো আধুনিক ডিভাইস আমাদেরকে নষ্ট করে দিয়েছে অনেক ছেলে অনেক মেয়ে আমাদের সাথে কথা বলেছেন যে আমি এখন হারাম জিনিস না দেখলে আমার ভালো লাগে না আমি বলছি এটা ছুঁড়ে ফেলে দিতে পারবা একটা আছার মেরে ভেঙে দিতে পারবা একটা আছার মার বা মনে করবা এখানে সব শেষ তুমি ওই যে এখন যেহেতু মোবাইল ছাড়া চিন্তা করা যায় না তুমি ওই বাটন মোবাইল ইউজ করবা বড় তো দূরের কথা ছোট ছোট বাচ্চা দুই বছর তিন বছরের বাচ্চা ওরা এখন এতটা আসক্ত হয়ে গেছে ডিভাইসের প্রতি যে এটা ছাড়া তারা খাবে না এটা ছাড়া তারা ঘুমাবে না এটা ছাড়া তারা কিছুই করবে না এত ভয়ঙ্কর অবস্থা এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমরা কোথায় যাব। আমাদের ডিভাইস মুক্ত হতে হবে আপনার খুব প্রয়োজন হলে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি ডিভাইস ইউজ করেন আপনার হাতে আজকে হ্যাঁ আইপড আছে অ্যাপেলের আই মোবাইলগুলো আছে কত দামি দামি না অথচ এই অ্যাপেলের যিনি দ্রষ্টা তিনি কি বলেছেন তার ছেলেকে তার সন্তানকে তিনি মোবাইল ব্যবহারের অনুমোদন দেন নাই মাইক্রোসফট সফটওয়্যার সফটওয়্যার যারা তৈরি করেছেন মাইক্রোসফটের মালিক ওনার জীবনী পড়লাম উনি ওনার সন্তানদেরকে সারা দিনে কম্পিউটার ব্যবহারের জন্য ৪৫ মিনিট নির্ধারণ করে দিয়েছেন ওনারা ওনাদের সন্তানের জন্য ব্যবহারের অনুমোদন দেন না আর আমরা এইটা আমাদের জীবনের একটা অনবদ্য অংশ হিসাবে গ্রহণ করেছি এইটা ছাড়া আমার জীবন চলে না ওই দিন দেখলাম মোবাইল ফোন কেড়ে নেওয়াতে একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে এই কি জীবন আমাদের এই ডিভাইস আমাদেরকে খেয়ে ফেলছে এই ডিভাইস আমাদের সম্পর্ক খেয়েছে এই ডিভাইস আমাদের মাকে খেয়েছে বাবাকে খেয়েছে এই ডিভাইস আমাদের সংসার ভেঙেছে এই ডিভাইস আমাদের মাঝে এমনভাবে আগুন ধরিয়ে দিয়েছে আজকে আমরা সমস্ত অন্যায়ের মধ্যে লিপ্ত এই ডিভাইস থেকে আমাদের দূরে থাকতে হবে এবং যারা ডিভাইস রাখেন অনেকে যারা বলেন যে অনেক সময় হারাম জিনিস না দেখলে ভাল লাগে না প্রথম কথা এটা বাদ দেন যদি একান্ত না পারেন যে আপনার রাখতে হবে একটা হাদিস দিয়ে আজকে শেষ করব আল্লাহ রসুলসালুসাল্লাম বলেছেন আন তা ইকুন তর ফাই হুয়ারক হে আমার ভাইয়েরা হে আমার বোনেরা জীবনে একটা কথা মনে রাখেন এই একটা কথার উপর চলার চেষ্টা করেন সেটা হলো আপনি যেখানেই আছেন না কেন আল্লাহ রব্বুল আলমিনকে আপনি দেখতে পাচ্ছেন এই বিশ্বাস রাখুন এই বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে আল্লাহ তালা অবশ্যই 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 আপনাকে দেখছেন এটা আপনার মনের মধ্যে গ্রথিত করে নেন ভালো করে তাহলে ইনশাল্লাহ তালা অনেকাংশেই আপনি অনেক ধরনের অপরাধ থেকে রক্ষা পেতে পারেন ভালো মানুষদের সাথে চলাফেরা করুন ভালো কাজে সময় ব্যয় করুন ভালোদের সাথে চলুন অন্ধকারে যাবেন না একাকি থাকবেন না এবং ডিভাইস থেকে দূরে থাকুন প্রয়োজন ছাড়া এই ডিভাইসের সামনে আসবেন না এই ডিভাইস বড় ভয়াবহ আল্লাহ তালা আমাদের সবাইকে হিফাজত করুন আমরা সবাই বলি আমিন